জলটা বেশ ঠান্ডা। এই ফার্স্ট পাহাড়ের জল এভাবে টাচ করছি, এটা সাজালাম এক্ষুনি আমি। এই যে এই দেখো কি সুন্দর লাগছে না? গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে দেখতে পাচ্ছ পেছনে ব্যাগ রয়েছে, বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। আর দার্জিলিংয়ে থাকলাম বেশ দুদিন, ভালোই লাগলো, স্পেশালি স্কুটি রাইডটা, ইট ওয়াজ অ্যামেজিং। সো খুব শীঘ্রই আবার আসবো, যেতে একটু মন খারাপ করছে কিন্তু কিছু করার নেই, যেতে হবে। তো যাই হোক, এখন দেখি, খুব কুয়াশা দেখতেই পাচ্ছ পেছনে। খুব একটা বাজে জিনিস দেখলাম, এখানে লেখা আছে থ্রোয়িং গার্বেজ ইজ প্রহিবিটেড বাই অর্ডার দার্জিলিং মিউনিসিপ্যালিটি। আর দেখো কি গার্বেজ এখানে পড়ে রয়েছে, প্রহিবিটেড লেখা আছে বাট স্টিল কত নোংরা। এখানে লেখা থাকে যে যে জিনিসটা করতে বারণ করা হয় সেটাই কিন্তু মানুষ করে, মানে এটা কিছু বল না, মানে সিভিক সেন্স বলে তাদের কিছু নেই, মানে এত নোংরা মেন্টালিটি মানুষের। হ্যাঁ সাড়ে আটটা বাজতে চললো, কি কুয়াশা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, এইভাবে অ্যাক্সিডেন্ট গুলো হয়। সো ফগি, ডেন্সলি ফগ। এই হোটেল রামাদা হচ্ছে দার্জিলিং এর সবচাইতে বড় হোটেল, 4-স্টার হোটেল এটা, হোটেল রামাদা, বেশ বড়। এই আবার নিচে নামতে হবে, সিঁড়ি দিয়ে নামতে হবে। আর এই হচ্ছে ক্লক টাওয়ার, কিছু দেখা যাচ্ছে না। সকাল সকাল দার্জিলিংয়ের এই স্ট্রিট মার্কেটগুলো খুলছে, আর এদিকে আমরা বাসস্ট্যান্ডের দিকে এগোচ্ছি। এই হচ্ছে বাসস্ট্যান্ডে চলে এসেছি, এবার একটা গাড়ি ধরে আমরা উঠে পড়ব শিলিগুড়ির জন্য। এই দেখো তিস্তা নদী, ফাইনালি দার্জিলিং থেকে চলে এসেছি তিস্তা নদীতে। এবার চেষ্টা করব এখানে নামার, জলের কিন্তু খুব স্রোত, দেখা যাক এখানে নাম মানে নামাটা যায় কিভাবে। দেখো মেবি হয়তো ওইদিকে যেতে হবে করোনেশন ব্রিজের নিচে, এবার নামার চেষ্টা করব। এই দেখো খুব ভয় করছে পড়ে না যাই। এই সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে তিস্তা নদী যাব, দেখব। অনেকবার ব্রিজের ওপর দিয়ে চলে গেছি, করোনেশন ব্রিজের ওপর দিয়ে, বাট এটা কোনোদিনও নামিনি, নেমে দেখিনি, তো এটা ফার্স্ট টাইম নামবো, দেখা যাক। দেখো পাথরগুলো দেখো,
কি সুন্দরভাবে সাজিয়েছে, অপূর্ব ভিউ, অপূর্ব, দারুণ দারুণ দারুণ। ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম। এই পাথরগুলো দেখো, জলে বিশাল স্রোত রয়েছে। আমার বন্ধু এখানে ব্লগ করছে আর জলের স্রোত বেশ রয়েছে, সো চেষ্টা করব দূর থেকে ভিডিওটা করার। অনেকদিন ধরে ইচ্ছে ছিল এখানে এসে কিছু মানে এইভাবে জলটাকে দেখব। এই হচ্ছে সেবক পাহাড়, আর ওই দিকে করোনেশন ব্রিজ রয়েছে। তো আমাদেরকে এখানে স্টপেজে দাঁড় করিয়েছে আর সেখান থেকে নামলাম, এই নেমে এই জলটা দেখছি। এই পাথরগুলো দেখো খুব সুন্দর, ভাবছি বাড়ি নিয়ে যাব। এখন আমি একটু জলটাকে টাচ করার চেষ্টা করব, যদি বা এটা রেস্ট্রিক্টেড জোন, এখানে অ্যালাউ নেই, বাট স্টিল একটু চেষ্টা করবো। এসো, অদ্ভুত পাথরে, পাথরগুলো বেশ ভালো লাগছে, ভাবছি বাড়ি নিয়ে যাব। একটু জলটাকে টাচ করার চেষ্টা করব, নামার তো কোনো প্রশ্নই নেই। ভালো লাগছে, বাট এট দ্য সেম টাইম খুব ভয় করছে। আর এই পাহাড়ের ভিউটা দেখো, জাস্ট দারুণ। এই পুরো দার্জিলিং ট্রিপে আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে ছিল, তো বেস্ট ফ্রেন্ডকে জিজ্ঞেস করবো ওর কিরম লাগলো। তো এইদিকাই বল, তোর ঘুরে কিরম লাগলো বল। হ্যালো, তো আমার ঘুরে সত্যি খুব ভালো লাগলো, আর আমি রেকমেন্ড করবো যে দার্জিলিংয়ে অবশ্যই এসো। আর একটা জিনিস যেটা বলবো তোমাদের, দার্জিলিং এসে একটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে দার্জিলিং খুবই নোংরা, আর নোংরাটা আমরাই করি। তো তোমরা সবাই যারা আসবে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবে, কেননা সেই রিটার্ন আমরাই পাবো, নোংরা জিনিসটা আমাদেরই হবে, প্লাস্টিক কোনো সময় ফেলবে না। দার্জিলিংটা খুবই নোংরা, একটু আউটসাইডগুলো মানে অফবিটগুলো একটু কম, কেননা মানুষগুলো কম যায় তাই, আর না হলে ওই জায়গাগুলো নষ্ট হয়ে যাবে। তো তোমরা চেষ্টা করবে যে মানে ওই জায়গাগুলো পরিষ্কার রাখা, কারণ আমাদেরই দায়িত্ব, সমস্ত কিছু সরকারকে দিতে তো হয় না। তো এইটুকু বলবো, আর এই তো আমার বেস্ট ফ্রেন্ড, একে যেখানে যায় এ আর আমি সবসময় থাকি। তো খুবই ভালো লাগলো জার্নিটা, আর চেষ্টা করবো অন্য আরও ভিডিও করার, ঘোরার। হ্যাঁ, তো কারণ এটা আমাদের সব দুজনেরই, আর সত্যি কথা বলতে আমাদের মেন্টালিটিটা ম্যাচ করে, ঠিক আছে? তো তার জন্য মানে আমরা যেখানে যাই একসাথে যাই। তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা, ঠিক আছে? দেখা হবে অন্য কোনো পরের ভিডিওতে। দেখো এই ব্রিজ দিয়ে ট্রেন যাচ্ছে, তিস্তা নদীর ওপর দিয়ে ট্রেনটা যাচ্ছে, পুরো নর্থ বেঙ্গলকে কানেক্ট করে এই নদীটা। এই পাথরগুলো আমি কালেক্ট করলাম এবং আমি বাড়ি নিয়ে যাব।
খাবার নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে আজকে বিশাল বড় একটা ব্লান্ডার হয়েছে, মানে স্বপ্নেও ভাবিনি। দার্জিলিংয়ে সমস্ত ট্যুর কমপ্লিট করে আমাদের আমাদের ট্রেনের টাইমিং ছিল হচ্ছে 25 তারিখ, এটা আমরা বলেছিলাম যে ট্রাভেল এজেন্টকে, কিন্তু সে কী করেছে 26 তারিখে টিকিট দিয়ে দিয়েছে, 26 তারিখে টিকিট দিয়েছে। আমরা যথারীতিভাবে 25 তারিখে স্টেশনে এসেছি, তারপরে আমরা আমাদের টিকিট চেক করে চার্টে দেখছি, চার্টে আমাদের নাম নেই। তারপরে আমরা যখন দেখলাম যে ওখানে অ্যাকচুয়ালি তো 25 না 26 তারিখ, তো তারপরে তো আমাদের মাথায় হাত আমি কী করবো। আর দার্জিলিং জাস্ট 8টার সময় ছাড়ছে এখান থেকে, এখনই রয়েছি, দেখো স্টেশনটা দেখো। তো দেখো খাবার টাবার নিয়ে ট্রেনে উঠতাম, জাস্ট উঠতে গেছি, ভাগ্যিস চেক করলাম, তারপরে দেখছি এটা 26 তারিখের 26 তারিখের টিকিট রয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, খাবার টাবার রয়েছে, আর এখন সেই নিউ জলপাইগুড়ি স্টেশনে যাব, মানে সে যেটা সেবক রোডে আছে সেখান থেকে বাস ধরে কলকাতা যাবো। মানে এরকম একটা ব্লান্ডার একটা হয়ে যাবে যেখানে ডেটটা চেক করিনি, এটা সত্যি মানে এটা মানে খুব শেমফুল অ্যাক্ট, দুজনেরই ভুল, আমার বন্ধুরও একটা শেমফুল অ্যাক্ট হয়েছে, আমারও, মানে আমরা ডেটটাই চেক করিনি কবে আমাদের ট্রেন। যাই হোক, কিছু বলার নেই, এটাই আপডেট দেওয়ার ছিল, খুব প্যাথেটিক। ট্রেন ছুটে ছুটে গিয়ে ট্রেন ধরলাম, বাট ট্রেনে গিয়ে দেখছি আমাদের নাম নেই। নাম নেই কেন? কারণ আমাদের টিকিটটা নেক্সট ডে, মানে হচ্ছে 26 তারিখ, আজকে 25 তারিখ, এটাই বলার ছিল। যাই হোক, তো একটা মেসেজ দেবো যে যখনই তোমরা কোথাও যাবে বা কিছু করবে, কেয়ারফুলি সব জিনিস চেক করবে। আমরা খুব কেয়ারলেস, একটা ইনডিসেন্ট, একটা ইনডিসিপ্লিন কাজ করলাম, ঠিক আছে, কিছু বলার নেই। প্রচন্ড টায়ার্ড, বাড়ি গিয়ে আমি সব বলব। অলরাইট, সো কলকাতা পৌঁছে গেছি। প্রচণ্ড টায়ারিং জার্নিটা ছিল, হয়ে খুব হেক্টিক ছিল, দেখলেই সারা রাত বাসে শুয়ে শুয়ে আসা, আর রাস্তার অবস্থা যা খারাপ। এবার একটা কথা বলি, রাতের তো ভিডিওটা দেখলে যে আমরা স্টেশন থেকে ফিরে আসলাম, কারণ আমাদের টিকিটটা ছিল নেক্সট ডেতে, বাট ফর্চুনেটলি টিকিটটা ছিল সেম ডেটে, দ্যাট মিন্স আমরাই ভুলটা করেছি। এক্স্যাক্টলি, আমরাই ভুলটা করেছি, মানে ভাবো সেম ডেটে টিকিট, 25 তারিখের টিকিট রয়েছে রাত্রিবেলায়, আমরা কি দেখেছি 26 তারিখে যেখানে অ্যারাইভাল রয়েছে। তো প্রবলেমটা কি হয়েছিল, আমরা এত তাড়াহুড়ো করে স্টেশনে গিয়েছিলাম, আমাদের মাইন্ড কাজ করছিলাম, জাস্ট লাস্ট 10 মিনিটসে আমরা ট্রেনটা দেখলাম, ধরলাম, ওঠার পরে হঠাৎ করে আমার বন্ধু বলছে কি এটা তো 26 তারিখ, 26 তারিখ মিন্স কি ও অ্যারাইভালে দেখেছে, মানে টিকিটটা চেক করে অ্যারাইভালে দেখেছে। আমরা এতটাই বেশি প্যানিক করেছিলাম, আমরা টিটির কাছে ডাইরেক্টলি ছুটে গেলাম যে স্যার আমাদের তো ট্রেনের টিকিটটা ভুল হয়ে গেছে, 26 তারিখের টিকিট আছে, বাট আজকে 25 তারিখ। আমরা যদি একবার টিকিটটা যদি টিটিকে দেখাতাম তাহলে হয়তো বাসে করে আর আসতে হতো না, কারণ আমরা সেম ট্রেনের, আমরা অথরাইজ পারসন টু ট্রাভেল ইন দ্যাট ট্রেন, আমাদের টিকিট ছিল। বাট আমরা কতটা মানে ব্লান্ডার করেছি ভাবতে পারো, মানে বলা যাবে না, এতটাই বেশি বাজে কাজ করে ফেলেছি যে টিকিট রয়েছে, ট্রেনে উঠে গেছি, তা সত্ত্বেও এত বড় একটা ব্লান্ডার কী করে করতে পারলাম, মানে এর কোনো মানে কি বলবো, মানে এর কোনো এক্সকিউজ দেওয়া যাবে না, মানে এরকম ব্লান্ডার দুজনেই। আমাদের টিকিট রয়েছে 25 তারিখে, কিন্তু ভাবো যেহেতু তাড়াহুড়ো করে গেলাম, আমার বন্ধু চেক করে দেখলো যে 26 তারিখে অ্যারাইভাল, ও 26 তারিখে অ্যারাইভালটা দেখেইনি, জাস্ট দেখেছে 26 তারিখে ডেটটা দেখেছে, তখন ও ভাবলো যে না 26 তারিখে হয়তো আমাদের টিকিট, আর আজকে 25 তারিখ, তো আমাদের টিকিটটা কাটা হয়নি। তো সঙ্গে সঙ্গে আমরা তাকে ফোন করলাম যারা আমাদের জন্য টিকিট কেটেছিল, ইনস্ট্যান্টলি
ও তখন বলছে কই না তো আমরা তো মানে আমি তো ঠিকই টিকিটটা কেটেছি সেই 25 তারিখেই, তো কিছু বলার নেই, মানে লাইফে এটাও একটা দিন দেখার ছিল যেখানে আমরা তাড়াহুড়ো করে স্টেশনে গেলাম, টিকিট রয়েছে, অথচ সেই ট্রেন থেকে ফিরে আসলাম, কেন আমরা ভুল দেখেছি টিকিটটা, যে টিকিটটা কালকের, কিন্তু অ্যাকচুয়ালি টিকিটটা কালকের ছিল না, টিকিটটা আজকের ছিল, দ্যাট মিন্স 25 তারিখের নাইটেরই ছিল। তো এটাও একটা লাইফের একটা এক্সপিরিয়েন্স হিসাবে আমি মনে রাখবো, থাকবে আমার এই ভিডিওতে। সো ফাইনালি কলকাতা পৌঁছে গেছি, সো আর কিছু বলার ছিল না, স্টে সেফ স্টে হেলদি, চলো টেক কেয়ার, বাবাই।